গুড মর্নিং সকলকে শুভ সকাল আজকে আমরা ছোট্ট আর একটা ক্লাস শুরু করছি রিগার্ডিং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান সংবিধান নিয়ে অনেকেই বলছেন যে সংবিধানে কোন কোন ধারা বা কোন কোন অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসে সেইগুলো নিয়ে আলোচনা করতে এখন বিষয়টা হচ্ছে যে সংবিধান থেকে কোন কোন ধারা আসে সেটা আমি একদিনে দশ পনেরো মিনিটের মধ্যে বলে দিয়ে চলে গেলাম সেটা একটা ক্লাস হতেই পারে কিন্তু আমি থরলি আলোচনা করছি কারণ কোশ্চেন তো ভেতর থেকেও আসে এবং আসতেই পারে সেই জন্যই থরলি আলোচনা শুরু করেছি আমি প্রথমে পার্ট ওয়ান পার্ট টু আলোচনা করেছিলাম পার্ট ধরে বাইশটা পার্ট বা পঁচিশটা পার্ট অ্যামেন্ডমেন্টগুলোর পর আপাতত সোফার তো পঁচিশটা পার্টের মধ্যে আর দুই আমি আলোচনা করেছি তিন নাম্বার পার্ট আজকে জাস্ট শুরু করব তিন নাম্বার পার্ট বলা আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তিন নম্বর পার্টে আর্টিকেল রয়েছে আর্টিকেল টুয়েলভ টু আর্টিকেল থার্টি ফাইভ তো প্রত্যেকটা ধারাই ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা ধারাই ইম্পর্টেন্ট আছে ধারা ধরেই পড়তে হবে ইভেন ধারার ক্লজ এগুলো পর্যন্ত পড়ে রাখতে হবে ক্লজগুলো পর্যন্ত পড়ে রাখতে হবে সুতরাং ফান্ডামেন্টাল রাইটস আরও অনেক আর্টিকেল আছে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি ইউনিয়ন স্টেট এই এইগুলো যখন যাব বা হচ্ছে আরও পরে পরে যখন যাব শুধু ধারা পড়লে হবে না ক্লাস সাব ক্লসও পড়তে হবে তো আমি এক্ষেত্রে জাস্ট অনেকটা যেহেতু আলোচনা হবে আমি শুধু ফান্ডামেন্টাল রাইটসের কিছুটা আলোচনা করব। ফান্ডামেন্টাল রাইটস এর ধারণা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউএসএর সংবিধান থেকে প্রথম যখন সংবিধান প্রণয়ন হয় সেই আবার সংবিধান প্রণয়ন বারবার এই কোশ্চেনটা সংবিধানের কমেন্সমেন্ট অব দি কনস্টিটিউশন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই সময় কি ছিল না সাতটা মৌলিক অধিকার ছিল কিন্তু পরবর্তীকালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর এর দ্বারা সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ যায় এবং একটি অর্ডিনারি লিগাল রাইটে পরিণত হয় যেটা বর্তমানে সংবিধানের তিনশো ক্যাপিটাল এ ধারাতে রয়েছে সম্পত্তির অধিকারের যে অর্ডিনারি লিগাল রাইট সেটা বর্তমানে তিনশো ক্যাপিটাল এ এই ধারাতে রয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর কর্তৃক এটা দ্বারা এটা মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গেছিলো ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন প্রায় 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 পরীক্ষায় আসে এটা মনে রাখতে হয় আর মৌলিক অধিকার ছটা আছে কোন কোন মৌলিক অধিকার সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি যেটা আর্টিকেল ফরটিন থেকে এইটিন পর্যন্ত আলোচিত হয়েছে রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার যেটা উনিশ থেকে বাইশ পর্যন্ত আলোচনা হয়েছে ধারা তারপরে রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার যেটা তেইশ এবং চব্বিশ নং ধারায় আলোচনা হয়েছে এরপর ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা পঁচিশ থেকে আঠাশ নং নং ধারায় আলোচনা হয়েছে এরপর কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস উনত্রিশ এবং তিরিশ নং ধারায় আলোচনা হয়েছে একত্রিশ রিপিল্ড বত্রিশ থার্টি টু থার্টি টুতে কিন্তু ইম্পর্টেন্ট রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই হচ্ছে আমার ছটা মৌলিক অধিকার ছটা মৌলিক অধিকারের মধ্যে প্রথম যেটা যার কথা বললাম সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার এই সাম্যের অধিকারই আট চোদ্দো থেকে আঠেরো নং ধারার মধ্যে আলোচনা হয়েছে এই ধারাগুলো আজকে আমরা আলোচনা করব তার আগে জাস্ট বারো এবং তেরো এই দুটো আর্টিকেল একটু আলোচনা করে নিতে হবে বারোতে বলা আছে যদি এরকম প্রশ্ন আসে যে ডেফিনেশান অব স্টেট কোন ধারায় আছে বারো নাম্বার প্রাইমারি অ্যান্সার হবে বারো স্টেট ইনক্লুডস এখানে কি বলা হয়েছে দ্য স্টেট ইনক্লুডস দি গভর্নমেন্ট দি পার্লামেন্ট অ্যান্ড দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দি গভর্নমেন্ট অফ স্টেট লেজিস্লেচার অ্যান্ড দি লোকাল অথরিটিজ অ্যান্ড দি লোকাল অথরিটিজ উইথিন দি টেরিটোরি অফ ইন্ডিয়া আর গভর্ন বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এটা এটা এইভাবে স্টেটকে ডিফাইন করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট বারো স্টেট ডেফিনেশন কোথায় দেওয়া হয়েছে বারো আর্টিক্যাল বারো অ্যান্সার হবে আচ্ছা তেরো ল এর ডেফিনেশন কোথায় আছে তেরো নম্বর ধারা এটাও ইম্পর্টেন্ট ল এর ডেফিনেশান কোথায় দেওয়া হয়েছে সংবিধানে তেরো নম্বর ধারা তেরোতে কি বলা হয়েছে ছোট্ট করে বেশি বড় করব না এলাবোরেট করবো না কিন্তু ছোট্ট করে যদি বলতে চাই তাহলে তেরো নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ল যেগুলো ভারতের সংবিধানের কমেন্সমেন্টের আগে ইমিডিয়েটলি বিফোর দি কমেন্সমেন্ট অব দি কনস্টিটিউশন যেসব ল বা আইন বলতে পারি যেগুলো এসছিলো বা ভারত ভারতবর্ষে ছিল কার্যকরী ছিল সেইগুলো যদি এই পার্ট অর্থাৎ পার্ট থ্রিতে যে অধিকারগুলির কথা বলা হয়েছে সেইগুলিকে যদি কোনোভাবে সেগুলিকে যদি কমপ্লাই না করে তাহলে সেগুলো ভয়েড হয়ে যাবে সেই লগুলো ভয়েড হয়ে যাবে সেগুলো কোনো এর কোনো ভ্যালু থাকবে না এটা বলা হয়েছে এবং আরেকটা বলা হয়েছে যে সংবিধান সংবিধান প্রণয়ন হওয়ার হওয়ার পরে অর্থাৎ আফটার দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন এরকম কোনো ল হবে না যেটা এই যে মৌলিক অধিকার এই তিন নম্বর পার্টের দ্বারা বলা হচ্ছে বা দেওয়া হচ্ছে নাগরিকদের সেটাকে কমপ্লাই করছে না বা তার পরিপন্থী হয়ে যাচ্ছে এরকম কোনো ল করা যাবে না মানে এরকম কোনো আইন থাকবে না এই 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 বিষয়টা এইভাবে লয়ের ডেফিনেশান দেওয়া হয়েছে তো লয়ের ডেফিনেশান তেরো নম্বর ধারা এরপর আমরা চলে আসি মেন মৌলিক অধিকার যেটা বললাম সাম্যের অধিকার চোদ্দো নম্বর থেকে আঠেরো নম্বর ধারা আলোচনা হয়েছে চোদ্দো চোদ্দো নম্বর ধারায় কি বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি ইকুয়ালিটির পার্ট আছে ইকুয়াল প্রোটেকশান অফ ল ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়ালিটি ইকু ইকুয়াল প্রোটেকশান অফ ল অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলের সমানাধিকার এই অধিকারের কথা বলা হয়েছে চৌদ্দ নম্বর ধারায় এবং একই আইন দ্বারা সকল নাগরিককে রক্ষা করা হবে এই দুটো বিষয়ই বলা হয়েছে চৌদ্দ নম্বর ধারায় ইকুয়ালিটি বিফল ল এই কনসেপ্ট নেওয়া হয়েছে ইউকে বা ব্রিটেনের সংবিধান থেকে এবং হচ্ছে যে ইকুয়াল প্রোটেকশান অফ ল অর্থাৎ এই প্রত্যেক নাগরিককে একই আইন দ্বারা রক্ষা করার বা রক্ষিত হবে এই যে বিষয়টা এটা ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই ধারণা নেওয়া হয়েছে তো এটাই এই এই চোদ্দো নম্বরের মধ্যেই কিন্তু দুটো দেশ থেকে দুটো ধারণা নেওয়া এটা একটু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট আছে তারপরে আমরা বলি যে এই চৌদ্দ নম্বর ধারার কিছু ব্যতিক্রম কিছু আছে কিনা অবশ্যই ব্যতিক্রম আছে কিন্তু সেটা এই পাটের মধ্যে কিন্তু বর্ণনা হয়নি এই যে বলা হলো যে সকলের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে সকলে সমান এইটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন পদাধিকারে থাকবেন তখন তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনা যাবে না কোনো দেওয়ানি মামলা আনতে গেলে দু মাসে নোটিশ প্রদান করতে হবে পদাধিকারে থাকার সময় তারা তাদের পাওয়ার ও ফাংশান যখন করবেন যখন তাদের ক্ষমতা কার্যকর করবেন সেই সময় তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনা যাবে না এবং দেওয়ানি মামলা আনতে গেলে দু মাসের নোটিশ দিতে হবে এর সঙ্গে আরেকটা জিনিস বলা আছে পদাধিকারে থাকার সময় তাদের অ্যারেস্ট করা যাবে না এবং ইমপ্রিজনমেন্ট দেওয়া যাবে না এটা তিনশো একষট্টি নাম্বার ধারাতে আলোচনা হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট আর্টিকেল থ্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের এই যে ব্যতিক্রম সেই ব্যতিক্রমগুলি আলোচনা করা হয়েছে এটা মনে রাখতে হবে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান নম্বরের আর্টিকেল চোদ্দো নম্বর আর্টিকেলের এটা কিছু পরিপন্থী বিষয় রয়েছে মানে এক্সেপশানস রয়েছে সেটা তিনশো একষট্টি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে মনে রাখতে হবে এখান থেকে কোশ্চেন আসে পনেরো নম্বর রাষ্ট্র কারোর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করবে না পনেরো ক্লাস ওয়ানে এ কি বলা হয়েছে বৈষম্যমূলক আচরণ করবে না ক্লাস দুইতে কি বলা আছে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান স্ত্রী পুরুষ নির্বিশেষে রাষ্ট্র কোনো নাগরিককে সকলের ব্যবহার্য কোনো স্থান যেমন দোকান হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি এবং সকলের ব্যবহার্য স্থান যেমন কুয়ো স্নানাগার জল জলঘর বা জলের জায়গা জল নেওয়ার জায়গা সকলের ব্যবহার্য রাস্তা ইত্যাদিতে প্রবেশ থেকে বঞ্চিত করতে পারবে না বা ইত্যাদির ব্যবহার থেকে বঞ্চিত করতে পারবে না তিন নম্বর পনেরো ক্লস তিনে কি বলা হয়েছে যে ওপরে যে পনেরো ক্লস ওয়ান বা টুতে যে আলোচনা করা হয়েছে যে কারোর বিরুদ্ধে বৈষ বৈষম্যমূলক আচরণ করবে না এখানে একটা ব্যতিক্রম আছে এক্সেপশন সেটা কি তিন নম্বরে একটা এক্সেপশনের কথা বলা হয়েছে যে রাষ্ট্র ওপরের ধারাগুলিতে যাই বলা হোক না কেন একাধ দুয়ে যাই বলা হোক না কেন এক একাধ দুয়ে যাই বলা হোক না কেন রাষ্ট্র সমাজের নারী জাতি এবং শিশুদের উন্নয়নের জন্য বিশেষ কোনো আইন বা বিধান জারি করতে পারেন চার নাম্বার ক্লস ফোরে কি বলা হয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কিন্তু বিশেষ বিধান কিন্তু নিতে পারে বিশেষ বিধান দিতে পারে বা বিশেষ আইন প্রণয়ন করতে পারে সরকার ভেরি ইম্পর্টেন্ট পনেরো ক্লাস ফোরে কিন্তু এটা বলা আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের কথাও বলা আছে কিন্তু বিশেষ বিধান দিতে পারে রাষ্ট্র তো এটা গেল পনেরো আর্টিকেল সিক্সটিন চলে আসি সিক্সটিনে কি বলা আছে সিক্সটিন ক্লাস ওয়ানে বলা আছে যে সরকারি চাকুরি বা পদে নিয়োগের ক্ষেত্রে কোনো নাগরিককে কোনো নাগরিককে কি অযোগ্য বলে বিবেচনা করবে না অযোগ্য বলে বিবেচিত হবে না জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে এইটা বলা আছে ষোলো ক্লস ওয়ান এবং টুতে ওয়ানে বলা আছে যে সরকারি চাকরি এবং পদের জন্য সকলের সমানাধিকার থাকবে দুইতে বলা আছে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান স্ত্রী পুরুষ নির্বিশেষে সরকারি চাকরি এবং পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র কোনো মানে নাগরিককে অযোগ্য বলে বিবেচিত বিবেচনা করবে না তিন নম্বরে যেটা বলা আছে যে সরকারি চাকরি বা পদের ক্ষেত্রে কোনো হচ্ছে যে সরকারি চাকরি বা পদের নিয়োগের ক্ষেত্রে কোনো রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা থাকতে পারে বা প্রদান করতে পারে সেই রাজ্য চার নম্বর ষোলো ক্লাস ফোর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে সামাজিকভাবে পিছিয়ে পড়া সামাজিকভাবে বলা নেই বলা হয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য সরকারি চাকুরিতে সংরক্ষণের ব্যবস্থা রাষ্ট্র রাখতে পারে এটা বিশেষ সুবিধা দিতে পারে বলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু এক্সেপশন পাঁচ নাম্বার যেখানে বলা হয়েছে যে রিলিজিয়াস অ্যান্ড ডিনমিনেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ ধর্মীয় এবং শ্রেণীগত কোনো ইনস্টিটিউশন থাকলে তাহলে সেই ইনস্টিটিউশনগুলিতে সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের বিশেষ সুযোগ সুবিধা রাষ্ট্র প্রদান করতে পারে ভেরি ইম্পর্টেন্ট ষোলো এক দুই বললাম তিন চার পাঁচ ভেরি ইম্পর্টেন্ট চার আর পাঁচ পরীক্ষায় আসার মতো কিন্তু মনে রাখতে হবে সতেরো এরকম কোশ্চেন প্রায়ই আসে আনটাচেবিলিটি বিলুপ্তিকরণের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে আর্টিকেল সেভেন্টিন ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি বিলুপ্তিকরণের কথা বলা হয়েছে সতেরো নম্বর ধারায় এখানে একটা আইন আছে আগে ছিল যেটা আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট নাইনটিন এখন সেটার নাম প্রোটেকশান অফ সিভিল রাইটস অ্যাক্ট নাইনটিন বর্তমানে সেটার নাম প্রোটেকশান অফ সিভিল রাইটস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এটা এই সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতাকে অস্পৃশ্যতাকে বিলুপ্তিকরণের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে অস্পৃশ্যতার ব্যবহারকে আইনানুক শাস্তিযোগ্য এবং পানি সেব মানে পানি সেবেল বা আইনানুক শাস্তিযোগ্য আইন অনুসারে কেউ যদি ব্যবহার করে অস্পৃশ্যতার তাহলে তাকে আইনানুক শাস্তি পেতে হবে বা শাস্তিযোগ্য হয়ে গেল আঠেরো নম্বর ধারায় কি বলা হয়েছে আর্টিকেল এইটিন ভেরি ইম্পর্টেন্ট আঠেরো ক্লাস ওয়ানে যেটা বলা হচ্ছে যে কোনো নাগরিক কোনো নাগরিককে শিক্ষা বা সামরিক ক্ষেত্রে ছাড়া রাষ্ট্র কোনো উপাধি প্রদান করবে না ফার্স্ট ক্লাস টুতে যেটা বলা হয়েছে কোনো ভারতীয় বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে না বা উপাধি কেউ দিতে পারবে না মানে নিতে পারবে না উপাধি নিতে পারবে না টাইটেল কোনো নিতে পারবে না অন্য কোনো দেশ থেকে দিলে তিন নম্বরে যেটা বলা হয়েছে যিনি ভারতীয় নাগরিক নন যিনি ভারতীয় নাগরিক নন তিনি রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবেন না আঠেরো ক্লাস ফোর বা ক্লাস ফোরে যেটা বলা হয়েছে আঠেরো ক্লাস চারে যেটা বলা হয়েছে যে যারা ভারতের বিভিন্ন অফিস অফ প্রফিট বা ট্রাস্টের সঙ্গে জড়িত বা ট্রাস্টে নিয়োজিত নিযুক্ত আছেন তারা রাষ্ট্রপতির অনুমতি বা কনসেন্ট ছাড়া বিদেশ থেকে দেওয়া কোনো উপাধি গ্রহণ করতে পারবেন না এই উপাধি টাইটেল গ্রহণ করতে পারবেন না শিক্ষা প্রথমেই বলা আছে শিক্ষা এবং সামরিক ক্ষেত্রে ছাড়া কোনো রাষ্ট্র কোনো উপাধি কোনো নাগরিককে প্রদান করবে না আঠেরো ক্লাস ওয়ানে বলা আছে ইম্পর্ট্যান্ট কিন্তু তো এই হলো চোদ্দো থেকে আঠেরোর সাম্যের অধিকারের আলোচনা একদম ডিটেল আলোচনা করা রইল এর থেকে এটা থেকে যা যা কোশ্চেন আসবে এটার থেকেই আসবে এর বাইরে আসবে না এর এক্সেপশান চোদ্দো নম্বরের এক্সেপশান আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান সেটাও আলোচনা করে দেওয়া হয়েছে কোথা থেকে ধারণা নেওয়া হয়েছে সেগুলোও বলে দেওয়া হয়েছে সুতরাং অবশ্যই আপনাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা দেখছেন আর লাইক করুন কমেন্টস দিন কী ধরনের ভিডিও ভবিষ্যতে করা যেতে পারে অবশ্যই আমরা বারবার বলি যে সব সাবজেক্ট আমরা কভার করব কিন্তু আপনাদেরও এখানে কোন সাবজেক্টের ওপর আরও করলে বেশি করে করলে ভালো হয় সেটার ওপর আমরা আরও এমফাসাইজ করব। ভালো থাকুন সকলে আর নেক্সট দিন আমরা আবার ফিরছি